হ্যালো, টপার্স বাংলায় সবাইকে স্বাগত জানাই। আমরা যে আগের টপিকটি করছিলাম সেটা হচ্ছিল দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করেছিলাম। সেই ভার্নিয়ার স্কেল আমাদের দশমিকের 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের কিন্তু ভ্যালু দিতে পারতো। এরপরে নতুন একটা স্কেল যেটার নাম হচ্ছে স্ক্রু গেজ, সেই স্ক্রু গেজ থেকে আমরা দশমিকের পরে 3টে স্থান পর্যন্ত আমরা কিন্তু এর মেজারমেন্ট দিতে পারবো। ঠিক দশমিকের পরে, দশমিকের পর 3টে স্থান পর্যন্ত এর ভ্যালু দেওয়া যেতে পারে। সো আমাদেরকে আমাদের কাছে 3টে স্কেল থাকলো, একটা হচ্ছে মূল স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর একটা হচ্ছে স্ক্রু গজ। তো আজকের এইটা হচ্ছে পুরো স্ক্রু গজের কিভাবে আমরা মেজারমেন্ট করব, স্ক্রু গজ থেকে আমরা স্ক্রু গজ থেকে কোন কোন ভ্যালুগুলো পাবো সেগুলো নিয়ে। ঠিক আছে, তো তো স্ক্রু গজ আমাদের যে মূল স্কেল ছিল বা রুলার যেটা পড়েছিলাম সেটা থেকে আমরা কী রকম মেজার করতে পারতাম, 2.1 সেন্টিমিটার মেজার করতে পারতাম। ঠিক এটা ছিল মূল স্কেল থেকে। তারপরে এলো ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল বলল তুমি 2.1 পর্যন্ত দিতে পারো, 2.11 দিতে পারো না, 1.2 দিতে পারো না। তাহলে কী হবে, এই যে ভ্যালুটা এটা কিন্তু ভার্নিয়ার স্কেল দেবে, এই যে ভ্যালুটা আছে এই এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল দিতে পারবে। আর তার আগে ছিল মেন স্কেল বা আমরা যেটা রুলার বলি। ঠিক এরপরে যেটা এসছে স্ক্রু গজ, স্ক্রু গজ বলবে ভার্নিয়ার স্কেলের থেকেও আমি আরও ভালো মেজারমেন্ট, আরও অ্যাকুরেট মেজারমেন্ট বা পরিমাপ আমি দিতে পারবো, সেটা হচ্ছে 2.121। মানে দশমিকের পর 3টে স্থান পর্যন্ত ভ্যালু কিন্তু আমার থেকে স্ক্রু গেজ থেকে ক্যালকুলেট করা যাবে। সো এটা হচ্ছে আমাদের স্ক্রু গেজ। তো সবার প্রথমে আমাদেরকে একটু স্ক্রু সম্বন্ধে জেনে নিতে হবে। স্ক্রু কি হয়, স্ক্রু তুমি ধরে নাও সবার কাছে বটল আছে, সেই বটলের এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনা এই ক্যাপ খোলার সময় তুমি ভেবে দেখো কোন দিকে ঘোরালে ক্যাপটা বাইরের দিকে আসবে। তো তার একটা নিয়ম আছে, স্ক্রুর নিয়ম। আমরা যদি এইভাবে ঘোরাই, বোতলের ঢাকনাটাকে এইভাবে ঘোরাই, তাহলে থাম যেটা হবে যেদিকে ঘোরাচ্ছি সেদিকে বাকি ফিঙ্গারগুলো করব, আর থাম যে হবে বুড়ো আঙুল আমাদের বলে দেবে যে এটা কোন দিকে বেরোবে। ঠিক আছে, সো আমি যদি একে এমন ঘোরাই, দেখো এমন যদি ঘোরাই, এমন যদি ঘোরাই, তাহলে এই কিন্তু বেরিয়ে আসবে, ওপর দিকে উঠছে দেখো। ঠিক তার মানে যে কোনো বটল বা এটা কী হচ্ছে, স্ক্রু রুল, স্ক্রু রুল মেনে চলছে। যে কোনো ক্যাপ, যে কোনো জিনিসের ক্যাপ, এই ইঙ্কের ক্যাপ আমি যদি এভাবে ঘোরাই তাহলে কিন্তু এ বেরিয়ে আসবে, এর উল্টো দিকে আমি যদি ঘোরাই তাহলে কিন্তু এ ভেতর দিকে আসবে। ঠিক তো এটাই এটাকেই মেনে কিন্তু এখানে কী করা হয়েছে, স্ক্রু গজকে বানানো হয়েছে। তো স্ক্রু গজে কী করা হয়েছে, স্ক্রু গজে এভাবে করা হয়েছে যে একটা চক্রাকার স্কেল থাকবে আর একটা মূল স্কেল থাকবে। মূল স্কেল হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা, এটা হচ্ছে মূল স্কেল। আর একটা চক্রাকার স্কেল, চক্রাকার স্কেল হচ্ছে এইটা, এইখানে একটা সার্কেলের ওপরে এই যে চক্রাকার স্কেল একটা আঁকা আছে। সো বলা হয়েছে একদম প্রথমে, আমি দুটো ছবি এঁকেছি, প্রথমে একটা ছবি আছে তারপরে আরেকটা ছবি। সো প্রথম ছবিতে দেখো দুটো যে জ আছে সেই জ বন্ধ হয়ে আছে, মানে আমি এখনও কিছু মেজারমেন্ট করিনি। ঠিক আর এটাতে কী করেছি, আমি একটা কিছু একটা রেখে দিয়েছি, কোনো একটা কাঠের কিছু একটা রেখে দিয়েছি বা কোনো একটা জিনিস রেখে দিয়েছি, তার আমি এই যে দৈর্ঘ্যটা আছে এইটা আমি কিন্তু মাপার চেষ্টা করছি। এই যে ডি ভ্যালুটা আছে এই ডি ভ্যালুটা আমি মাপতে চাইছি। ঠিক আছে, তার মানে তোমাকে বুঝতে হবে এই যে ডি মানে এই দিকে সরেছে, তার মানে এই যে পার্টটা আছে এইটা কিন্তু এই দিকে সরেছে, এই দিকে গেছে। তো তোমাকে ভাবতে হবে এই দিকে গেছে মানে আমি কীভাবে ঘোরাবো, তার মানে একে আমি এভাবে ঘোরাবো, এভাবে মানে আমি যদি এদিক থেকে দেখি তাহলে হবে ক্লক ওয়াইজ। এদিক থেকে দেখলে আমি যদি এদিক থেকে দেখি তাহলে একে যদি আমি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে এ কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসবে। ঠিক আছে, এবার আমাকে জানতে হবে কতটা ঘোরালে কতটা বেরিয়ে আসছে, একবার ঘোরালে কতটা দৈর্ঘ্য যায়। তো একবার ঘোরালে এই যে এটা, এই যে চক্রাকার স্কেল এদিকে সরবে আর সাথে সাথে এই পার্টটাও সরবে। তো একবার ঘোরালে যে দূরত্ব যাবে সেটাকে আমরা পি দিয়ে লিখব, আর সেটাকে বলা হবে পিচ। মানে আমি যদি এই বটলের ঢাকনাটা আছে একে যদি একবার ঘুরিয়ে ফেলি তাহলে যতটা দূরত্ব যাবে, যতটা দূরত্ব এ ওপর দিকে উঠবে, যতটা ওপর দিকে উঠবে সেটাই কী হবে, এর পিচ হবে। এবার সো এখানে বলা হয়েছে, আমি এক্সাম্পল দিয়ে বলছি, এই ক্যাপটা আমি যদি পুরো একবার ঘুরিয়ে ফেলি, পুরো একবার আমি যদি ঘুরিয়ে ফেলি, দেখো এখানে আমি একটা দাগ দিচ্ছি আর এখানেও একটা আমি দাগ দিচ্ছি, ঠিক ব্ল্যাক কালার।
ঠিক। সো একবার আমি যদি ঘুরিয়ে ফেলি, একবার ঘুরিয়ে মানে এ আবার এখানে চলে আসবে, ঠিক আছে। সো একবার যদি আমি ঘুরিয়ে ফেলি, যে এখানে একবার ঘুরিয়ে ফেললে এ কতটা যাচ্ছে, ধরে নিলাম পি যাচ্ছে, ঠিক। এবার আমি এটাতে যদি তিনটে দাগ করে দিই, তার মানে কি হবে, তিনটে দাগের তিনটে দাগ পুরোপুরি পেরিয়ে গেলে, তিনটে দাগ পুরোপুরি পেরিয়ে গেলে পিচ পি হচ্ছে। তাহলে একটা দাগ যদি পেরোয়, তিনটে করেছি তার মানে একটা দাগ যদি পেরোয়, তাহলে কতটা যাবে, কতটা এ ওপর দিকে উঠবে, তার মানে এটাই বলার চেষ্টা করছি। এটাতে যদি এন সংখ্যক চক্রাকার ঘর থাকে, এই যে চক্রাকার স্কেল আছে, এখানে যে চক্রাকার স্কেল আছে, সেই চক্রাকার স্কেলে ধরে নিলাম এন হচ্ছে চক্রাকার স্কেলের মোট ঘর, চক্রাকার স্কেলের মোট ঘর, মোট ঘর, ঠিক। তো এন যদি চক্রাকার স্কেলের মোট ঘর হয় আর সেটা পুরো চক্রাকার, মানে এই যে পুরো ক্যাপটাতে আমি কী করলাম, এন দাগ দিয়ে দিলাম, এন ঘর। যদি 50 হয় তাহলে এ 50টা ঘর আমি কেটে দিলাম। তো 50টা ঘর মানে একবার পুরো ঘোরালে এ যদি লেট সে 1 মিলিমিটার যায়, তাহলে এই 50টা ঘরের 150 ঘোরালে, মানে একটা ঘর যদি ঘোরানো হয় তাহলে এ কতটা যাবে, একটা ঘর ঘোরালে। আমি তিনটে এঁকেছিলাম, এই যে দেখো এখানে আমি তিনটে এঁকেছিলাম, তিনটে মানে একটাতে গেলে কতটা যাবে, তাহলে যতটা পিচ হচ্ছিল পুরোটা ঘোরাতে, তিনটে ঘোরালে পিচ পি হয়, তাহলে একটা পর্যন্ত ঘোরালে কি হবে, P/3 হয়ে যাবে। সেটাই বোঝানোর চেষ্টা করছি যে এখানে চক্রাকার স্কেলের মোট ঘর হচ্ছে এন। তার মানে আমি বলতে পারি এন ঘরের যে সমানুপাতিক, এন ঘরের সমানুপাতিক কি হবে, পিচ হয়ে যাবে। মানে পিচ হচ্ছে পুরো এন ঘর যদি ঘুরিয়ে ফেলি, এন ঘর যদি ঘুরিয়ে ফেলি তাহলে পিচ হয়। তাহলে একটা ঘর পর্যন্ত যদি ঘোরানো হয় তাহলে যেটা হবে সেটা হবে লঘিষ্ঠ ধ্রুবক, বা সব থেকে ছোটো যে ভ্যালুটা সেটাই হবে, তার মানে আর সেটাকে বলা হয় লঘিষ্ঠ ধ্রুবক। সো লঘিষ্ঠ ধ্রুবক, তাহলে লঘিষ্ঠ ধ্রুবক আমাদের হয়ে যাবে পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর, স্কেলের মোট ঘর। মানে এটাই হচ্ছে যে একটা ঘর পর্যন্ত ঘোরালে আমি যতটুকু দূরত্ব এ বে যাবে, যতটুকু দূরত্ব এ যাবে সেটাই কি হয়ে যাবে, লঘিষ্ঠ ধ্রুবক। আর সেটাকে আমরা সি লিখব, এই যে এখানে যে সিটা আছে সেটাই আমাদের লঘিষ্ঠ ধ্রুবক হয়ে যাবে, ঠিক আছে। সো পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা যেটা হয়ে যাবে, তা মানে আমাদের P/N হয়ে যাবে, ঠিক আছে। তো বুঝতে পারলাম। এবার কথা হচ্ছে আমরা মেজারমেন্ট কেমন করব। আমি লঘিষ্ঠ ধ্রুবক পেয়ে গেছি, এ আর বিটা পেয়ে গেলে আমি ডি পেয়ে যাব এখানে। সো লঘিষ্ঠ ধ্রুবক তাহলে কি হবে, এ তাহলে পুরো স্কেলের যে ভ্যালু, পুরো যে রিডিংটা আমরা, সেটা কিভাবে আমরা বের করব। সো লঘিষ্ঠ ধ্রুবক পেয়ে গেলাম। এবার কখনো কখনো একটু ট্রিক করে যে টু রাউন্ড ঘোরালে, দুবার ঘোরালে হচ্ছে 5 মিলিমিটার যায়, দুবার ঘোরালে 5 মিলিমিটার যায়, তখন তোমাকে বুঝতে হবে যে পিচ 5 মিলিমিটার নয়, পিচ হচ্ছে 5/2 মিলিমিটার। একবার ঘোরালে যতটা দূরত্ব এগিয়ে যাবে, একবার ঘোরালে যতটা দূরত্ব এগিয়ে যাবে সেটাকেই পিচ বলা হয়। তো তোমাকে 4 বার ঘুরলে 16 মিলিমিটার দিয়ে দিতে পারে, তাহলে একবার ঘুরলে 16/4 মানে 4 মিলিমিটার হয়ে যাবে, সেটাই পিচ হবে। এবার কতগুলো ঘর সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে লঘিষ্ঠ ধ্রুবক পেয়ে যায়। এবার আমরা যে স্কেল বানাই সেটাতে এমনভাবে বানানো হয় যে একবার যদি কি বলা কি বলে একবার যদি ঘোরানো হয় যতটা দূরত্ব যায় ততটাই কিন্তু এই দুটো ঘরের মধ্যে গ্যাপ রাখা হয়। মানে এই 0 আর 1 যে আছে, 0 আর 1টাই আমাদের কি হবে, পিচ হবে। মানে এমনভাবে সেট আপ করা হয়, আমি একবার ঘোরালে, মানে আমি একবার ঘুরিয়েছি দিয়ে একটা পয়েন্ট মার্ক করে দিয়েছি 0, এই 1 মার্ক করে দিয়েছি, তারপরে আরেকবার ঘোরালে যে পয়েন্টে পৌঁছবে সেটা 2 হবে। তার মানে পিচ রাখা হয়েছে, একবার ঘোরালে যতটা পিচ হয় ততটাই যেন এগোয়, ঠিক আছে। তো আমাদের জেনারেলি, তোমাদের যে ল্যাবে যেটা থাকে, জেনারেলি 100 ঘর থাকে, 100 ঘর থাকে আর 0.1 মানে 1 মিলিমিটার এগিয়ে যায়। জেনারেলি আমাদের যেটা থাকে 1 মিলিমিটার আর এন যেটা হয় 100 হয়। তার মানে তুমি বুঝতে পেরেছো যে স্যার লঘিষ্ঠ ধ্রুবক তাহলে আমরা যেটা ল্যাবে ব্যবহার করি সেটা 1/100 মানে 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার মানে হচ্ছে স্যার 0.001 সেন্টিমিটার। সো আমরা ভার্নিয়ার স্কেলে দেখেছিলাম স্যার 0.01 পর্যন্ত যেতে পারতো, 0.01
আমাদের যে ভার্নিয়ার স্থিরাঙ্ক ছিল সেটা। তাহলে এখানে আরেকটা বেড়ে গেছে, মানে আমি দশমিকের পর তিনটে স্থান পর্যন্ত এর ভ্যালু আমি দিতে, মানে এর ভ্যালু বের করা যাবে। ঠিক আছে, এবার সেকেন্ড ছবিটাতে আমি চলে যাই। সেকেন্ড ছবিটাতে আমি এক্সাক্ট মেজারমেন্ট কীভাবে হবে সেটা বলে দিচ্ছি। তাহলে ডি যেটা হবে এ প্লাস বিসি, এ তাহলে কী হবে, এ হচ্ছে সেই ভ্যালুটা, এই যে মূল স্কেল আছে এখানে একটা স্কেল দেখা যাচ্ছে, একে বলা হয় মূল স্কেল। ঠিক, একটা মূল স্কেল থাকবে, একটা চক্রাকার স্কেল থাকবে। তো চক্রাকার স্কেল আমাকে কিসের হেল্প করলো, যে লঘিষ্ঠ ধ্রুবক বের করায়। মূল স্কেল হচ্ছে এইখানে যে স্কেলটা আছে, যেটা আমরা একে খুললে, একে ঘোরানোর সাথে সাথে একটা করে দাগ কী হবে, এ ঘোরালে এই দিকে যাবে, একটা করে দাগ কিন্তু বেরোবে, একটা করে দাগ আমি দেখতে পাবো পরপর করে। ঠিক আছে, তো আমি এমনভাবে এ করেছি এখানে ডি, সো মেজার করেছি, সো দেখা যাচ্ছে যে টু এর টু দেখা যাচ্ছে, এরপরে থ্রিটা দেখা যাচ্ছে না। তো যেটা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম, যে ভ্যালুটা আমি মূল স্কেলের ওপর দেখতে পাচ্ছি সেটাই কিন্তু এ হয়। ঠিক আছে, তার মানে এ হচ্ছে চক্রাকার স্কেলের আগের ভ্যালুটা। এই যে চক্রাকার স্কেল যে আছে, চক্রাকার স্কেল, এইটা হচ্ছে চক্রাকার স্কেল, গোল গোল করে কী আছে, দাগ করা আছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু এ হয়ে যাবে। তাহলে এ আমাদের হয়ে যাবে 2 মিলিমিটার, সেন্টিমিটার নয় কিন্তু, 2 মিলিমিটার। আর জেনারেলি পিচ আমি 1 mm নিয়েছি, আর এন এটা নিয়েছি, জেনারেলি যেটা হয়। ঠিক, এবার আমি দেখতে পাচ্ছি বি কী হবে, বি হচ্ছে সেই পয়েন্টটা, বি হচ্ছে সেই দাগ, যেই দাগ চক্রাকার স্কেলের এই যে সোজা বেস লাইন বলা হয় একে, চক্রাকার স্কেলের এই যে সোজা দাগটা আছে এর সঙ্গে মিশেছে, যেই নম্বর ঘর, যেই নম্বর ঘর এর সঙ্গে মিশেছে। তো স্যার আমি দেখতে পাচ্ছি 32 মিলেছে, তার মানে বি ইকোয়ালস টু 32। সো বি হচ্ছে 32, যেটা হচ্ছে আমার মূল স্কেলের এই দাগের সঙ্গে মিলেছে। সো 32 হয়ে যাবে, এ হচ্ছে 2 মিলিমিটার, অ্যান্ড সি যেটা হচ্ছে 0.001 সেন্টিমিটার। তাহলে রিডিং আমরা যেটা পাবো, ডি যেটা পেয়েছি সেটা হবে 2 প্লাস 2 মিলিমিটার প্লাস 32 ইন্টু 0.001 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার নিয়েছি তো একে আমাকে 0.2 মিলিমিটার নিতে হবে, এ 2 সেন্টিমিটার নিতে হবে। তাহলে 0.2 সেন্টিমিটার প্লাস 0.032, সো ভ্যালু যেটা আসবে 0.232 সেন্টিমিটার। ওকে, সো দেখো দশমিকের পর তিনটে ভ্যালু পর্যন্ত কিন্তু আমরা ভ্যালু, তিনটে স্থান পর্যন্ত আমরা কিন্তু ভ্যালুটা পেয়েছি। ওকে, সো এটাই হচ্ছে স্ক্রু গেজের পুরো এ মেজারমেন্ট, এইভাবেই করতে হয়। লঘিষ্ঠ ধ্রুবকের সময় একটা জিনিস খেয়াল রাখবে, যে একবার ঘুরলে 2 মিলিমিটার পিচ লেখা আছে, নাকি 5 বার ঘুরলে কিছু দৈর্ঘ্য যায়। 5 বার ঘুরলে 20 মিলিমিটার যায়, তাহলে একবার ঘুরলে 4 মিলিমিটার যাবে, তাহলে পিচ হবে 4। ঠিক আছে, সো আর চক্রাকার স্কেলের মোট ঘর দেওয়া থাকবে, সেটা থেকে কিন্তু আমরা এইভাবে করে বের করে নেব। সো কিছু কোশ্চেন আমরা করে নিই, তাহলে তোমরা কীভাবে কনফিডেন্স পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো বলছে একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের মোট ঘর হচ্ছে 50, 4 বার পূর্ণ আবর্তনের পর 8 মিলিমিটার অতিক্রম করে। ঠিক আছে, সো এই ছবিটা দেওয়া আছে সাথে, তার সাথে এই কোশ্চেন। সো 4 বার পূর্ণ আবর্তন করলে 8 মিলিমিটার অতিক্রম করে, তাহলে বলটির ব্যাস কত হবে, এই যে ডিটা আছে সেটা কত হবে। ঠিক আছে, সো প্রথমে তো আমাকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যে চক্রাকার স্কেলে মোট ঘর এটা দেওয়া আছে আর এটা, তো আমাকে পিচ জিজ্ঞেস করতে পারে, যে পিচ কত হবে, আমাকে লঘিষ্ঠ ধ্রুবক সি জিজ্ঞেস করতে পারে, এই দুটো ছোটো ছোটো কোশ্চেন হতে পারে। সাথে ছবি যদি দিয়ে দেয় তাহলে আমাকে ডি জিজ্ঞেস করবে, যে এর ব্যাসটা কত হবে। ঠিক, সো পিচ কত হবে, আমরা জানি একবার পূর্ণ আবর্তন করলে যতটা দূরত্ব অতিক্রম করবে, এই যে চক্রাকার স্কেলটা আছে এ যতটা দূরত্ব অতিক্রম করবে কী হবে, ততটাই আমাদের কী হবে, পিচ হবে। ঠিক আছে, সো পিচ আমাদের যেটা হবে, 4 বার ঘুরলে 8 মিলিমিটার যায়, 4 বার ঘুরলে 8 মিলিমিটার যায়, তাহলে একবার ঘুরলে কী হবে, 8/4, মানে আমাদের 2 মিলিমিটার কিন্তু যাবে। তাহলে পিচ হচ্ছে 2 মিলিমিটার, পিচ 2 মিলিমিটার, মানে এখানে আমরা 0-র পরে 1 পাবো না, 2 পাবো, তারপরে 4 পাবো, তারপরে 6 পাবো, কারণ আমরা জানি যে দুটোর মধ্যে, দুটো লাইনের মধ্যে যে গ্যাপটা হয় সেটাই কিন্তু পিচ রাখা হয়। তো সেটাই পিচ রাখা হয়, এবার কিন্তু 0-র পরে 1, 2, 3 নয়, 0-র পরে
2, 4, 6 কিন্তু হবে, ঠিক আছে? তো এটা একটা মেজর চেঞ্জ, এটা একটা খুব ট্রিকি একটা পার্ট, যে এইখানে আমরা জেনারেলি জিরোর পরে 1, 2, 3 মানে আমাদের অনেকেই লিখবে এ ইকোয়াস টু 3 মিলিমিটার, এ ইকোয়াস টু 3 মিলিমিটার হবে না, এ ইকোয়াস টু 3 মিলিমিটার হবে না, চাইলে এটা লিখে ক্রস করে দাও। এ যেটা হবে এবার, এ হবে 6 মিলিমিটার, কারণ প্রত্যেকটা যে পিচ আছে সেই পিচের ভ্যালু এখন 1 মিলিমিটার নয়, এখন 2 মিলিমিটার। তাহলে 2 মিলিমিটার, 2 মিলিমিটার, 2 মিলিমিটার, 6 মিলিমিটার আমি কিন্তু দেখতে পাচ্ছি, সেটা আমার এর ভ্যালু হবে। সো এ হচ্ছে 6 মিলিমিটার। লক্ষিষ্ঠ ধ্রুবক সি কী হয়? পিচ বাই 2/50। ওকে, সো 2/50 যদি হয় 0.01, ওকে, সো 0.01 মিলিমিটার হবে, তাকে সেন্টিমিটারে আমি যদি লিখতে চাই 0.01 সেন্টিমিটার, ওকে, 0.01 সেন্টিমিটার কিন্তু আমি পাচ্ছি, আর পিচ হবে 0.2 সেন্টিমিটার। ওকে, সো 0.2 সেন্টিমিটার। এবার আমি পিচ পেয়ে গেলাম, আমি সি পেয়ে গেলাম, ভ্যালুটা লিখছি, ভ্যালু কী হবে। সো এ দেখতে পেলাম 6 মিলিমিটার হচ্ছে, 6 মিলিমিটার মানে সেটা 0.6 সেন্টিমিটার। ওকে, সি যেটা এসছে সেটা 0.001 সেন্টিমিটার। ওকে, এবার কত নম্বরের সঙ্গে মিশেছে সেখানেও আমি একটা ট্রিক করেছি, আমি 40 লিখেছি। এবার বাচ্চা স্টুডেন্ট কনফিউজড হবে যে স্যার এটা 41, 42 নাকি এইটা ওপরেরটা 39 তারপরেরটা 38, কনফিউজড হবে যে ওপরেরটা বেশি না কম, মানে আমি 40 নিচেরটা দিয়েছি, 40 হচ্ছে নিচের ভ্যালুটা এটা, তারপরে দুটো নম্বরটি গিয়ে এরপরে গিয়ে ম্যাচ করেছে, ঠিক আছে? এইখানে একটা দুটো, তার মানে এটা 40 হলে এটা কি 41, 42 নাকি 38, 39, 38, এটা আমি কি করে বুঝবো? তো তোমাকে বুঝতে হবে, আমরা যখন ভ্যালু বাড়াবো এই দিকে যাবে, এই দিকে গেলে আমাকে ঘোরাতে হয় এই দিকে, তার মানে ঘোরালে বাড়বে, এই দিকে ঘোরালে বাড়বে, তো এইদিকে ঘোরালে বাড়বে মানে এটা হলেই বাড়বে, এটা হলে তো বাড়বে না। আমি যদি এদিকে ঘুরিয়ে দিই তারপরে 39 এসছে, ভ্যালু কমছে, আমার তো বাড়ার কথা, আমি যখন এইদিকে ঘোরাবো এই দিকে যাবে, তার মানে বাড়বে, তার মানে এটা হবে। সো ওপরের দিকে ভ্যালু বেশি হবে, 40, 41, 42, তার মানে এটা আমার নিশ্চয়ই 42, এটা 41, এটা 42, তার মানে আমাকে যে বিটা দিয়েছে চক্রাকার স্কেলের পার্ট যেটা হবে, বি হচ্ছে চক্রাকার স্কেলের পার্ট, সেটা হবে 42, আর এ হচ্ছে মূল স্কেলের পার্ট, রৈখিক স্কেলের পার্ট যেটা সেটা। তাহলে আমার যে রিডিংটা আসবে ডি, সেটা হবে 0.A+B × C, 0.6 সেন্টিমিটার প্লাস 0.B হচ্ছে 42 × 0.001, তাহলে ভ্যালু পাবো 0.6 + 0.042, দ্যাট ইজ 0.642 সেন্টিমিটার। ওকে, এই ভ্যালুটা আমি পাবো। সো এই কোশ্চেন থেকে আমি কতগুলো জিনিস শিখতে পারলাম, এক, কনফিউজ হবে যে এখানে জিরোর পরে 1 হবে, 2 হবে, 3 হবে, এটা তো তোমাকে লিখে দেবেই না। ওকে, সো তোমাকে বুঝতে হবে যে যতটা একবার ঘোরালে পিচ যায়, পিচ যদি 3 মিলিমিটার হয় তাহলে 3, 3, 3 ঘুরে বাড়বে একবার ঘোরানোর পরে, সেটা একটা শেখার বিষয় ছিল। যেটা হচ্ছে আমাদের পিচ 2 মিলিমিটার করে আসছিলো, তাহলে 2 মিলিমিটার, 2 মিলিমিটার, 2 মিলিমিটার মানে 6 মিলিমিটার আমি দেখতে পাচ্ছি, মানে 6 হচ্ছে, এটা একটা শেখার বিষয় ছিল। দু নম্বর হচ্ছে এই যে পিচ আছে, হ্যাঁ, পিচ 4 বার ঘুরিয়েছি বলে 8 মিলিমিটার হয়েছে, একবার ঘোরালে যেটা হবে সেটা পিচ। সো এখান থেকে এইটুকু শেখার ছিল, আশা করি এই কোশ্চেন, এটাই ম্যাক্সিমাম টাফ কোশ্চেন যদি হয় এভাবেই দিতে পারে, না হলে তোমাদের জেনারেল যেটা হয় সেটাতে 0.001 আসে, মানে জেনারেল স্ট্যান্ডার্ড আমাদের ল্যাবে যেটা থাকে, সি হয় 0.001, 100 দাগ থাকে, এন 100 থাকে, আর পিচ কী হয় 1 মিলিমিটার হয়, যেটা আমাদের এখানে 6, 2 মিলিমিটার এসেছিলো, আর জেনারেলি আমাদের ল্যাবে যেটা থাকে এটা থাকে, পিচ 1 মিলিমিটার হয়, এভাবেই থাকে। তো এইটুকু থাকলো স্ক্রু গজ, এরপরে আমরা কী করবো, এর যে বাকি পার্টগুলো আছে, আমাদের ত্রুটি আছে, সো ত্রুটি কীভাবে বের করবো, ত্রুটির বিস্তার, এইসব জিনিসগুলো আছে, সেগুলোকে আমরা করব, তারপরে চ্যাপ্টার শেষ হবে, তারপরে আমরা কোশ্চেন সেশন শুরু করব। ওকে, সো পড়তে থাকো, নোটস বানাতে থাকো, ভালো করে বুঝে বুঝে পড়ো, তবেই কিন্তু তুমি বেশি দিন মনে রাখতে পারবে। কোয়ালিটি হিসেবে পড়ো, কোয়ান্টিটি নয় যে বেশি পড়ে ফেললাম বোধহয়, বাট এরকম করো যে যেটা পড়েছি সেটা যেন কোয়ালিটি থাকে, সেটা যেন ইম্প্যাক্ট বেশি থাকে, তুমি সেটাকে বুঝতে পারছো, অনেক দিন ধরে রাখতে পারছো। ওকে, সো বাকি আমরা থাকছি তোমাদের সাথে, এবং কোশ্চেন সেশানও শুরু হবে ধাপে ধাপে, তো তার আগে তুমি ভালো করে থিওরিগুলো জেনে রাখো।
ওকে, থ্যাংক ইউ।